অ্যাগ্রো বাংলাটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি মাঠে পেঁয়াজ চাষ করেছেন অথবা রসুন চাষ করেছেন? সেই পেঁয়াজ বা রসুনের মাথা শুকে মরে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পেঁয়াজ বা রসুনে কী স্প্রে করলে তার আগা মরে শুকিয়ে যাবে না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজের জমিতে কিন্তু আগা মরা একটা রোগও নেই। দেখেন, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আমি একটু ক্যামেরা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখেন একটা রোগও কিন্তু নেই। দেখেন, আমি একটু ঘুরে দেখাই। তো আমরা বেশিরভাগ সময় করি কি, রোগ লাগার অপেক্ষায় বসে থাকি যে না, আমার জমিতে তো এখনও রোগ লাগেনি, তো আমি স্প্রে করবো কেন। তো এটা আমাদের ভুল ধারণা। রোগ লাগার আগে যদি আমরা 7 দিন পর পর স্প্রে করে দেই, তাহলে কিন্তু এই পেঁয়াজের বা রসুনের আগামরা রোগ আসবে না। তো আমার এই জমিতে আমি 7 দিন পর পর স্প্রে করি। প্রথম স্প্রে করেছিলাম রোবলাল, তারপর স্প্রে করেছি অ্যান্টাকল, তারপরে স্প্রে করেছিলাম আমি 21 দিনের মাথায় ফলিকুর। তো পরিবর্তন করে করে আমি স্প্রে করেছিলাম বিধায় আমার কিন্তু এই আগাম পেঁয়াজে এখনও কোনো রোগ আসে নাই। তো স্প্রে করার নিয়ম হচ্ছে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আপনাকে স্প্রে করতে হবে। দেখেন, জমিটা প্রায় 20% মতো আমি আপনাদেরকে দেখাই। চারা কিন্তু এখন অনেক ছোট, আমরা কিন্তু এটা বীজ বুনে দিয়েছিলাম, বীজ থেকে এই চারাগুলো হয়েছে। তো অনেক ঘন ছিল, আমরা পাতলা করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের শুকসাগর, এটা একটা ইন্ডিয়ান পেঁয়াজের জাত, শুকসাগর এই ভ্যারাইটির নাম। তো পেঁয়াজ সম্পর্কে আরও আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু সামনে গিয়ে আর একটু দেখাই। তো পেঁয়াজের জমিতে আমরা সেচ দেবো একটু পরে, পানি অলরেডি চলে আসছে। দেখেন, এখানেও কিন্তু কোনো আগা মরা রোগ নেই, পুরো জমিতে নেই। দেখেন, আর এইগুলো কিন্তু বীজ থেকে চারা হয়েছে, অনেকেই বাল্ব থেকে করে, তো আমরা এটা বীজ থেকে করেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। এই জমির আপডেট আমি আপনাদেরকে দিতে থাকব। ধন্যবাদ।